খুব সম্প্রতি আমি কিছু বিষয় নিয়ে কথা বলেছি যেটা নিয়ে আমাদের মহান মুক্তি সংগ্রামের বিরোধিতাকারী শত্রুপক্ষ যারা ধর্মের নামে ব্যবসা করে যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের বিরুদ্ধে বা গায়ে বোধহয় খুব লেগেছে কিন্তু আমি এমন কোনো কথা বলি নাই যেটা আমার পবিত্র ধর্ম ইসলাম এই ধর্মের বিরুদ্ধে যায় এমন কথা আমি খুনাক্ষরেও বলি নাই আমি বলতে পারি না কি অন্যায় করেছে কি বলেছি আমি 72 এর সংবিধানে ফেরত যেতে হবে জাতির পিতা কি লিখেছিলেন সংবিধানের চারটি স্তম্ভ পিলার একটা ঘর করতে চারটা পিলার লাগে লাগে না চারটা খুঁটা দিয়ে ঘর বানানো যায় তাই না চারটা পিলার সংবিধানে মূল স্তম্ভ ঠিক আছে আবার আমরা অনেকে বলি বিম গ্রেট বিম নানান নামে বলি ঠিকাদাররা যারা রাজমিস্ত্রি মিস্ত্রিরা জানে ভালো জোগালিরা তাই না সেটা কি এক নাম্বার বাঙালি জাতীয়তাবাদ সংবিধানের মূল স্তম্ভ এক বাঙালি জাতীয়তাবাদ দুই গণতন্ত্র ডেমোক্রেসি তিন সাম্যবাদ সমতা সমাজতন্ত্র চার ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা এই বাংলাদেশ এই চারটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই মূল স্তম্ভের উপরে হাত দিয়েছে দুইটা জেনারেল সাহেব একটা হলো খুনী জিয়াউর রহমান একটা হলো এরশাদ সাহেব যাই হোক তাদের নামে আমি গালি টালি দিতে চাচ্ছি না তারা কি করেছেন জিয়াউর রহমান সাহেব লিখেছেন সংবিধানের মধ্যে হাত দিয়েছেন হাত দিয়ে উনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ ভুলেও পশ্চিম দিকে উস্তা খায়া পড়তো না লিখলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়ে না এক ওয়াক্ত বলে বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় লিখলেন সংবিধানের উপরে হাত দিলেন কোথায় 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশের জাতির পিতার সংবিধানে আপনি লিখতে পারেন না জিয়াউর রহমান এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না জেনারেল এরশাদ কি লিখলো সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাপ রে বাপ ইসলামের কত বড় ধ্বজাধারী বুঝছেন আপনারা কি আলেম ওলামা হইছেন আপনাদের যে বড় হুজুর আছে এরশাদ ছিল না বেহায় একটা লম্পট যার নাম ছিল বিশ্ববেহা তো যাই হোক আমি তাকে নিয়ে কথা বলতে আগ্রহী না আমার বক্তব্য একটা সংবিধানে হাত দেওয়ার অধিকার জেনারেল এরশাদকে কে দিয়েছিল কার ভোটে সে রাষ্ট্রপতি হয়েছিল একজন লিখলেন জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আরেকজন বললেন রাষ্ট্রধর্ম ইসলাম আমার বক্তব্য কোনটা আমি কি অন্যায় করেছি আমি বলেছি রাষ্ট্রধর্ম বলে তো কিছু নাই রাষ্ট্র তো রাষ্ট্রই এটা একটা ভূখণ্ড এখানে একটা সরকার আছে রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ধর্ম তো আমাদের সবার যার যার তার তার আমার ধর্ম আমার কাছে আমরা সবাই আজকে এখানে যারা বসেছি সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান মুসলিম সমস্যাটা কি হচ্ছে এখানে উগ্র হওয়ার কি আছে ধর্মান্ধ হওয়ার কি আছে